একটা জাতীয় ঐকমত্য তো আসলে খুব দরকার। আপনার একটা সরকার গঠন করার জন্য সিম্পল মেজরিটি এনাফ। এখন পর্যন্ত আমরা যে নির্বাচনী প্রক্রিয়াতে দেশ চালাই, সেই দেশ চালানোর জন্য যেরকম একটা সিম্পল মেজরিটিতে একটা সরকার গঠন করা যায়, কিন্তু একটা সংবিধান, তার পরিবর্তন পরিবর্তন কিংবা আসলে সংস্কার, এইটা আসলে সিম্পল মেজরিটিতে করা উচিত না। এটা সিম্পল মেজরিটিতে যদি কেউ করার কথা ভাবে, তাহলে সেটা আসলে সাস্টেনেবল হয় না, হবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যে প্রস্তাব, আমাদের দুইটা প্রস্তাব আমরা রেখেছি, যে প্রথমত এই জায়গাটি আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিতে, যে আমরা মনে করি যে রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সেগুলি সংস্কার করার জন্য এক ধরনের টাস্ক ফোর্স হইতে পারে, সে জায়গাগুলি সম্পর্কে তাদের একটা মতামত, কী কী সমস্যা কীভাবে সমাধান হইতে পারে তার একটা মতামত আমরা বিশেষজ্ঞ মতামত পাইতে পারি, আর রাষ্ট্র জনগণের বিভিন্ন অংশের সাথে আসলে কথা বলতে পারি যে আসলে তারা কী ধরনের রাষ্ট্র চায়, কীভাবে চায়। এই দুইটা জিনিস মিলালে আমরা একটা কমন মিনিমাম জায়গা পাবো, যে যার নিচে আসলে কেউ চায় না, অন্তত সবাই যেটা চেয়েছে এই কমন মিনিমামটাকে আমরা বলছি যে এটাকে আপনি সংস্কারের রূপরেখা হিসাবে নিতে পারেন। এই কমন মিনিমামটা বাস্তবায়ন করার জন্যে এবং এটাকে টেকসই করার জন্যে আমরা বলছি একটা রিফর্ম অ্যাসেম্বলি করতে পারেন। 1976 সালে আসলে স্বপন আদনান ভাই যেটা বলেছেন, 1976 সালের যে ইলেকশন হয়েছিল সেই সময় দুইটা কাজই ন্যাশনাল অ্যাসেম্বলিকে করার দায়িত্ব দেওয়া হয়েছিল, দুর্ভাগ্যক্রমে তখন এটা আর বসে নাই, বসতে পারে নাই, কিন্তু এখন সেটাও ভাবা যেতে পারে। আমরা মনে করি সমস্ত বেনু সমস্ত পথ আমরা আসলে পর্যালোচনা করে দেখতে পারি, কিন্তু এটা তো অবশ্যই জনগণের বিভিন্ন অংশের আসলে মতামতের প্রতিফলন থাকতে হবে, এবং সেটার মিনিমাম যতটুকু আসলে সবাই মিলে একমত হয় ততটুকু হলেও আসলে পরিবর্তনটা লাগবে। যারা একেবারে নতুন সংবিধান চায় তাদের আকাঙ্ক্ষার সাথে আমার তো আকাঙ্ক্ষার কোনো পার্থক্য নাই, আমি তো চাই সবচেয়ে সুন্দর সমাধান, সবচেয়ে সুন্দর সংবিধান বাংলাদেশ পাক, কিন্তু আমি আবার এটা চাই বা আমরা এটা চাই এমনভাবে আসলে এটা করতে হবে যাতে আসলে ন্যূনতম একটা ঐকমত্য থাকে। ঐকমত্য ছাড়া এটা একটা বিপ্লবী সরকার যেভাবে পারে, একটা অভ্যুত্থানের সরকার ওইভাবে পারে বলে আমার কাছে মনে হয় না, বা গণতান্ত্রিক পর্যায়ে সবার মতামতের ভিত্তিতে এটা করতে হয় বলে আমরা এটাকে সংস্কার প্রস্তাব বলছি। এটা বাতিল করে দিতে পারেন, এটাকে অন্য কথাও বলতে পারেন, পরিবর্তন বলতে পারেন, রূপান্তর বলতে পারেন, যা ইচ্ছা, আমরা টার্মিনোলজি নিয়ে তর্ক করতে চাই না। তো কী কী করতে চাই এবং সেটা আসলে ন্যূনতম কতদূর ঐকমত্য তৈরি হয়েছে, জাতি সেইটাকে আসলে অ্যাপ্রুভাল দিচ্ছে কি না সেইটা দরকার, কারণ আমাদের এখানে অভিজ্ঞতা হচ্ছে যে এই রকমের পরিবর্তনগুলি আদালত অথবা সংসদ বিভিন্ন সময় এগুলিকে আসলে পাল্টে দিয়েছে। আমরা ভবিষ্যতে এত রক্তের বিনিময়ে যে অর্জন, যেটা থেকে আমরা একটা সংস্কার করতে পারবো বলে আমরা মনে করি, সেইটাকে এইরকম পদ্ধতিগত ত্রুটির কারণে কোনো একটা সংসদ কিংবা কোনো একটা আদালতের 4 জন কিংবা 5 জন সিম্পল মেজরিটিতে এটা চেঞ্জ করে দেবে এইরকম জিনিসটা যাতে না হয়, সেটার আসলে সেটার জন্য আপনাদেরকে সতর্ক এবং আসলে সাবধান হওয়ার অনুরোধ করি। আমাদের এখানে যে সমস্ত তর্ক হয় এই তর্কগুলির একটা বড় অংশ জুড়ে আসলে টার্মিনোলজিটা থাকে। ধরেন সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ, সংবিধান সংস্কার সভা মানে রিফর্ম অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কোন পথে আসলে এটার আসলে করতে চাই। আমরা একটা আলোচনা যখন তুলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রটার সংস্কার করতে হবে, সে আলাপটা আজকে বাংলাদেশে ধরে আমরা কৃতজ্ঞ মানুষের কাছে এই আলাপটা আজকে বাংলাদেশের অনেকাংশে আসলে প্রকাশিত এবং প্রচারিত এবং গৃহীত, কিন্তু এর পরের আলাপটাই আসে আসলে কী সংস্কার করব, কীভাবে করব, কাদেরকে নিয়ে করব, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ সংস্কারটাকে আমরা টেকসই করতে চাই, আমাদের এখানে এরকম বিজয়ের অভিজ্ঞতা আছে এবং বিজয় হাতছাড়া হয়ে যাওয়ার ব্যাহত হওয়ার অভিজ্ঞতা আছে, তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে প্রস্তাবটা করছি এইটাকে আমরা মনে করছি না যে এইটাই শেষ কথা।